কাঁঠালতলী থেকে আগরকাণ্ডে চিপস চুরি কাণ্ডে তদন্তকারী পুলিশ কর্তা সদর্থক ভূমিকায় পঞ্চমুখ স্থানীয় জনগণ। বাজারি ছড়ার কাঁঠালতলী এলাকা থেকে আগর কাঠের চিপস চুরি কাণ্ডে তদন্তে নেমে বড়সড় সাফল্য পাওয়াতে স্থানীয় পুলিশের তদন্তকারী অফিসার আশিস মোহন্তের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেন এলাকার জনগণ। এই মর্মে তাকে শনিবার রাতে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার রাত 11টা নাগাদ মোহন্তবাবু হোজাই থেকে এক চোরকে সঙ্গে নিয়ে কাঁঠালতলী এলাকায় পৌঁছালে তাকে কাতারে কাতারে মানুষ আবেগ আর ভালোবাসায় গামোছা ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত বুধবার রাতে অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলী এলাকার বাঘন গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র জিয়াবুল হকের ঘরে এক দুঃসাহসিক চুরির কাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় 10 লক্ষাধিক টাকা মূল্যের আগর কাঠের চিপস নিয়ে চম্পট দেয় চোরের দল। পরদিন স্থানীয় পুলিশের কাছে বিষয়টি জানান জিয়াবুল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এই কাণ্ডের সাথে স্থানীয় সহ হোজাই জেলার চোরেরা জড়িত থাকার ক্লু পায়। পরে স্থানীয় পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ বিষয়টি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নজরে আনেন। ফলে খবরটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় হোজাই জেলা পুলিশ প্রশাসনের কানে। এতে চোর ধরতে সবদিকে পুলিশি জাল বিছানো হয়। এরই মধ্যে শুক্রবার বিকেলে নগাঁও জেলার যুগিজান এলাকার বাসিন্দা সমীর উদ্দিনের পুত্র আজিজুর রহমান প্রায় 6 কিলোগ্রাম ফিনিশিং আগর কাঠের চিপ সেখানকার এক ব্যাপারীর কাছে বিক্রি করতে গেলে খবরটি জানতে পারে হোজাই পুলিশ। পরে তদন্তে নেমে হোজাই থানার ওসি তপন মেধি আগর কাঠের চিপ সমেত আজিজুরকে আটক করে থানায় নিয়ে আসেন। এমন খবর পেয়ে কাঁঠালতলী পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ আশিস বাবু শুক্রবার রাতে হোজাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোরে তিনি হোজাই পৌঁছে প্রশাসনিক নিয়মকানুন শেষ করে ধৃতের বাড়িতে তল্লাশি করে চুরি যাওয়া আরও কিছু আগর কাঠের নির্যাস উদ্ধার করে ধৃতকে সঙ্গে নিয়ে কাঁঠালতলীতে পৌঁছালে তাকে বিপুল সংবর্ধনা জানান স্থানীয়রা। শনিবার ধৃত চোরকে বাজারিছড়া থানায় সমজে দেয় কাঁঠালতলী পুলিশ। বর্তমানে তাকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ধৃতের জবানবন্দির সূত্র ধরে এতে জড়িত বাকিরা শীঘ্রই ধরা পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাজারিছড়া থানার ওসি দীপক দাস। কারণটো হল আজি আমাৰ কঁঠালতলীৰ যিটো আমাৰ অঞ্চল, আমাৰ এলেকা, বহুত আগৰ ডকাইতি হৈছে, চুৰি হৈছে, ৰাস্তাৰ পৰা লৈ গৈছে বেগ, কিন্তু কোনো পুলিচ অফিচাৰে এনেকুৱা কোনো পদক্ষেপ লোৱা নাই। কিন্তু আজি দুদিন আগত মোৰে মামাৰ ল'ৰা জিয়াবুদ্দিনৰ যি আগৰ 14 লাখ টকাৰ আগৰ ঘৰৰ পৰা ডকাইতি কৰি লৈ গৈছে, সেই আগৰখিনি হোজাইৰ কোনোবা মানুহ, আমাৰ ইয়াৰ মানুহ কোনোবা জড়িত আছে আমি নাজানো, লোকেল স্থানীয় মানুহ নহলে বেলেগে আহি কৰিব নোৱাৰে, যি নহওক আমি নাজানো কোন কোন আছে। কিন্তু আমাৰ ইনচাৰ্জ ডাঙৰীয়াই কি কৰিলে, ইয়াৰ পৰা বাজাৰিছড়া আমাৰ পুলিচ ষ্টেচন, ইয়াৰ পৰা ফোর্স লৈ এওঁ গ'লে হোজাই গৈ এওঁ ৰেইড কৰি তাৰ পৰা মাল উদ্ধাৰ কৰি আনিলে, যিজন মানুহে মাল বিকিলে তাক ধৰি লৈ আহিলে। সেইকাৰণে আমি আজি শ্রদ্ধার রাইজ আমার এই ইনচার্জ ডাঙরিয়া আশিস মোহন্ত ডাঙরিয়াক আমি সম্বর্ধনা জ্ঞাপন করার কারণে ইয়াত সমবেত হয়েছু। রাইজ অত বড় চুরি হইলো, অত বড় কাণ্ড হইলো, দারোগায় অত বড় ঘটনা, মানে অত সাহায্য সহযোগিতা আমরা করলাম, ও দারোগারে কিছু মানুষে পছন্দ করা না, কারণ দারোগার গোল্লা গরম কিতার লাগে যে পছন্দ সুর ডাকাত বদমাইশ ছাড়া আর কোন মানুষের দারোগা ডরাইব নি। আপনারা সারা দারোগার দারোবাদ কেউ ডরাননি, বরং আমরা তান্ত্রে গামছা দিয়া তান্ত্রে আমরা ধন্যবাদ জানাইয়া, কিন্তু কু সুর ডাকাত বদমাস কিছু ড্রাগস কারবারিয়ে ডরাইদরা কোন সময় আশিস মোহন্ত রাত ফোর বার গোল্লা খাইবা, তান্তান ওর জানোর ডরে তান্তান আশিস মোহন্ত দারোগার বিরোধিতা কররা, এর লাগি তান্তান এর যারা বিরোধিতা করে এরা দেশ এবং জাতির দুশ্মন আইস মনে করবা, এরা দেশ এবং জাতির দুশ্মন, এরা সমাজের ভালো চায় না। তাই না, ওর বার্তা কি এলাকার জুয়া বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, মদ খাই আগে বাজারও বাল্লাইতে, এখন বাজারও বাল্লাইনি, বাল্লানি নাই ধরাইয়া বাল্লাইনি, জুয়া খেলতা, জুয়া বন্ধ হয়েছে, ড্রাগস লইয়া যাইতা, ড্রাগস বন্ধ হয়েছে, আরো বেটিন উটিন মারতা, বেটিন মারা এখন বেটাইতে বাদ দিলে, সূর্য বাদ সূর্য এখন হয়েছে তাই ধরি আনছেন, আর ও সুরো এমন শিক্ষা দিতা যাতে ভবিষ্যতে আর কেউ খাটলতরি কোনোদিন সুরো করার সাহস পায় না, এবং খাটলতরির একমাত্র ব্যবসা আমরা আগরের ব্যবসা, এই ব্যবসাটা কোনো অবস্থায় যাতে শেষ হোক, নষ্ট হোক, এই কথাটা আমরা মানিয়ে নিতে পারি। দারোগা সাহেব, আপনার তাতে আমার অনুরোধ যে যিখিনি আমার লোকেল মানুষ জড়িত আছে এইখিনি মানুষ আপনি যেনে তেনে হোক মানে নামটো উলিয়াব লাগে। আর আমি এটা ইনফরমেশন পাইছিলো, আমাৰ জিয়াউল হক বলে এজন ব্যক্তি আমার ওপর এজন কমপ্লেইন লৈ আহিছিল যে তেখেতৰ ঘৰৰ পৰা প্ৰায় 5-7 কেজিমানৰ প্ৰচেছ কৰি ৰখা ফিনিচিং দিয়া আগৰ চুৰি হৈছিল বুলি। সেই হিচাপে আমি ইনকোৱাৰী আৰম্ভ কৰোঁ আৰু আমাৰ চোৰ্চ এংগেজো কৰা যায়। পিছত আমি বিশেষ সূত্ৰে জানিব পাৰোঁ মানে তেনেকুৱা এজন চুৰিৰ সামগ্ৰী আমাৰ সন্দেহ হয়
তাতে এজন ব্যক্তিয়ে সুজাইত বিক্রি করব বিচারি আছে। তো আমি আমার সম্মানীয় এস পি সারক কথা শেয়ার করো আর তখন সহযোগিতার সুজাইত ডিস্ট্রিক্টর এস পি সারের কথা হয়ে এই ব্যক্তিজনক ডিটেইন করা যায় আর মানে তাৎক্ষণিকভাবে ইয়ারপর রওনা হয়ে ব্যক্তিজনক নিজের কাস্টডিত নাম তখন তাতে অধিক সোধা পোছা করার তখন আর লুকাই রখা আর দেড় কিলোমান ওজনের আগর আমি তখন উদ্ধার করবলে সক্ষম হোক। এটা তখন পিছন স্বীকার করেছে এইখানে তেমনি সুই সামগ্রী রিসিভ করা বলে গতি তদন্ত চলি আছে তখন আইনি ব্যবস্থার ভিতর লওয়া হয়েছে অতি সালে আমি কোর্টত পঠাবার ব্যবস্থা করে আছো। আটক করা ব্যক্তিজনের নাম আছে আজিজুর রহমান দেউতাক সমীর উদ্দিন হোজাই ডিস্ট্রিক্টরে হয় গাঁও হয়েছে বরহলা আন্ডার পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন নিউজ বাংলা।